আমরা ধ্বংসের পর্যায়ে আছি, তো নতুন করে থাকার কিছু নাই আসলে, কারণ আমাদের সিনেমা শেষ হয়ে গেছে। সত্যজিৎ রায় এবং তাকে অবলম্বন করে, তাকে স্মরণ করে, তাকে তার প্রতি ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে মূলত বিষয়টা, আয়োজনটা ভালোই লেগেছে। মানে উনি তো আমাদের চলচ্চিত্রের, বাংলাদেশের বলি, ভারত বলি, এই সাবকন্টিনেন্টের একমাত্র উজ্জ্বল আদর্শ বলা যায় সত্যজিৎ রায় চলচ্চিত্রে। সেই জায়গায় কোনো একটা মানুষ বা ব্যক্তিত্ব, আরও তার বহুবিধ গুণ আছে, সেই কারণেই আমাদের সঙ্গে জড়িত এনে কোনো বাংলা ভাষাভাষী মানুষ যারা, তো সেরকম একজন ব্যক্তিত্বের চলচ্চিত্রের প্রতি তার যে ভূমিকা, বা বাঙালি বা বাংলা বাংলা ভাষাভাষী মানুষের প্রতি তার যে কথা মনে রেখে তার যে কর্ম, ক্রিয়াকর্ম, তো সেটা যদিও পারিবারিকভাবে খুব, মানে এটা খুব বলা যে একদম সবচেয়ে উজ্জ্বল একজন মানুষ, মানে বাংলা সংস্কৃতি বা চলচ্চিত্রের জন্য উজ্জ্বল একজন মানুষ বলা যায়। আমাদের 100 বছরের কনটেক্সটে চিন্তা করতে গেলে এটা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো একজন মানুষ হচ্ছে সত্যজিৎ রায়। তাকে অবলম্বন করে ভালোবাসা জানানোর উদ্দেশ্যে ডিরেক্টর একটা ভালোবাসার নিদর্শনস্বরূপ একটা প্রজেক্ট করে, তাকে অবলম্বন করে তার কাজ, তার ব্যক্তিগত সমস্ত কিছু বিষয়, কাজ, তার বিশ্বাস, তার দর্শন, তার কর্ম এবং বহুবিধ বিষয় যেভাবে জড়িত, এরকমভাবে স্ক্রিপ্টিং করেছিল তাকে একটা, মানে এক ধরনের একটা শুভেচ্ছা জানানোর জন্য বা অভিনন্দন জানানোর জন্য, ওইটাকে বেশ করে একটা গল্প, সেই গল্পের মধ্যে সত্যজিৎ রায় চলচ্চিত্র তার সমস্ত কিছু এসেছে। আমরা ছবি না দেখে একটা ছবির মতোই সত্যজিৎ রায়, কারণ এই ছবিটাতে কিন্তু সত্যজিৎ রায়ের ফিল্ম না হলেও ওনাকে নিয়ে তৈরি করা ছবিতে ছবিগুলো দেখা যায়, মানে এটা নতুন ফিল্ম না হলেও মানে সবই আছে এটার মধ্যে, এরকম একটা ভালো লেগেছে স্ক্রিপ্টিংয়ের বিষয়টা, ভালো লেগেছে এটাই হলো ব্যাপার। আমি কিন্তু সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করিনি, মানে আমার চরিত্রটা কিন্তু এরকম নয় যে আমি সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছি, তা না, কিন্তু এটা হচ্ছে যে মানে যখন থেকে এই সাবকন্টিনেন্টে মানে সত্যজিৎ রায়ের যুগ শুরু ফিল্মে হিসেবে, ফিল্মে তো সেই ফিল্মে ওনার অবদানটা কী, এবং উনি একটা আদর্শনীয় জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছিলেন, একটা আইডল হয়ে গিয়েছিলেন, তো ওই আইডলের লজিস্টিক জায়গা থেকে তাকে যারা ফলো করেছে, তার যারা পরবর্তী জেনারেশনের ফলোয়ার্স যারা, মানে সত্যজিৎ রায়কে আইডল মনে করে যারা ফিল্ম নির্মাণ শুরু করেছিলেন বা চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাকে গুরু মেনে বা আদর্শ মেনে তার ফলোয়ার্স হিসেবে তারা নিজেদেরকে পরবর্তী জেনারেশনের চলচ্চিত্র পরিচালক হিসেবে আনতে চেয়েছেন বা করতে চেয়েছেন, এরকম যারা তাদেরই মধ্যে একজন প্রথম জেনারেশনের একজন চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করছি আমি। তো যারা তার ফলোয়ার্স ছিলেন তাদের মধ্যে এই ব্যাপারটাও লক্ষ্য করা গেছে যে যারা চলচ্চিত্রে সত্যজিৎ রায়কে ফলো করতেন তারা এমনও এমনভাবেই ফলো করতেন যে শুধু তার কাজ না, মানে সত্যজিৎ রায় কীভাবে কথা বলতেন, ওনার জীবনযাপনটা কেমন ছিল, ব্যক্তি জীবনে উনি কীরকম আচরণ করতেন, এই বিষয়গুলিও কিন্তু এসছে। যেমন অনেকে আমরা করতে গিয়ে দেখেছি যে যে চরিত্রটির কথা বলা হচ্ছে, আমি আসিফ মাহমুদ প্রথম জেনারেশনের একজন ডিরেক্টর হিসেবে কাজ করছি, আমার পরের জেনারেশনের আরেকজন কাজ করছে, এরকম একটা বিষয়, তো ওখানে গিয়ে ক্যারেক্টারের হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ শুধু চলচ্চিত্রে শুধু সত্যজিৎ রায়কে ফলো করছে না, সত্যজিৎ রায় যেভাবে কাপড় চুপড় পরতেন, যেভাবে ই করতেন, অর্থাৎ যারা তাকে ফলো করতেন তারা ব্যাপারটাকে এইভাবেই নিয়েছিলেন, একটা এই ব্যাপারটা এরকম, তো ওই জিনিসটাই তার ফ্যানদের তরফ থেকে, তাকে তার যারা তাকে যারা আইডল মানতেন তাদের তরফ থেকে তার বিষয়ে নিয়ে তার সামনে হাজির হচ্ছেন, এরকম একটা গল্প। হ্যাঁ, এরকম একটা গল্প, তো সত্যজিৎ রায়ের চরিত্রে না, আমরা ধ্বংসের পর্যায়ে আসি, তো নতুন করে থাকার কিছু নাই আসলে, কারণ আমাদের সিনেমা শেষ হয়ে গেছে। এটা যারা করেছেন এটা ক্লাসিক লোকজন করতেন, আমাদের এখন থেকে আরও 20 বছর আগে, 30 বছর আগে যারা চলচ্চিত্রে কাজ করতেন তারা করেছিলেন, পরবর্তী জেনারেশনের নাই, এখন নিউ জেনারেশন এরকম নাই, আছে কিন্তু এটার এক্সপ্লোরেশনটা নাই, মানে এটার প্রকাশটা ঠিক সঠিকভাবে করতে পারছে না। আমি সার্বিক জায়গার কথা বলছি, আমাদের দেশে যে চলচ্চিত্র অবস্থাটা খুব খারাপ, হয়তো হওয়া উচিত, পথটা বোধহয় এরকমই হওয়া উচিত, এর মধ্যেও যারা বা যে কজন একটা প্রচেষ্টা চালাচ্ছে, মানে স্ক্রিপ্টিংটা আমি স্পেশালি বলবো, আমাদের এটার স্ক্রিপ্টটা এত সুন্দর, মানে এটা আপনারা দেখলে বুঝবেন যে পুরোটা যদি দেখেন তাহলে বুঝবেন যে সত্যি এটা কোনো চলচ্চিত্র না, ওনার জীবনটাকে নিয়ে, ওনার কর্মকে নিয়ে, ওনার ফিল্মগুলিকে নিয়ে, ফিল্মের যে চরিত্রগুলি ছিল সেই চরিত্রগুলিকে নিয়ে এটা একটা একটা মিক্সিং একটা স্টোরি লাইন হয়েছে, যেটা আবার প্রত্যেকটাই অনুপ্রাণের গল্প, আর প্রত্যেকটাই আবার ব্যাপারটাগুলি এরকম, সত্যি রাখতে এরকম একটা মানুষ। আমি বলতে চাচ্ছি যে কেমন হবে, মানে এটা একা বলতে পারবো না, এটা কেমন হবে একটা ছবিতে হবে না, কমেন্টস করা যাবে না, এটা সামগ্রিক একটা প্রয়াসের ব্যাপার, যদি সামগ্রিকভাবে প্রয়াসটা হয়, এক জায়গায় হয়
তাহলেই আমাদের চলচ্চিত্র উন্নত হতে পারে। এটা খুব জরুরি হয়ে পড়ছে একদম, মানে থাকে না যে একটা মানে ফরজে আইন ফরজে কিফায়াত, আমাদের পুরো ফরজে কিফায়াত হয়ে গেছে আমাদের জন্য, এছাড়া আর উপায় নাই। এটা এমন পর্যায়ে জানি না, নিশ্চয়ই ভালো হবে, খারাপের পর ভালো হয় উচিত, আমরা চাই, আমরাও কিন্তু মনে প্রাণে চাই এটাই, যারা কাজ করি অভিনয় করি রেগুলারলি যারা করি। হ্যাঁ, সামগ্রিকভাবে চলচ্চিত্রটা হোক আর আরও বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল কাজ হোক,